থমকে আপ এবং ডাউন দুটি লাইনেরই ট্রেন চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে রেল পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। হাওড়া তারকেশ্বর শাখার নাসিবপুর স্টেশনে রেল অবরোধ নিত্য যাত্রীদের, যেটা অভিযোগ তাদের অনিয়মিত ট্রেন চলাচলের এবং দেরিতে ট্রেন চলাচলের। এই অভিযোগেই এবার নিত্য যাত্রীরা রেল অবরোধ করলো। আজ সকাল থেকেই রেল অবরোধ হাওড়া তারকেশ্বর শাখার নাসিবপুর স্টেশনে। নিত্য যাত্রীদের রেল অবরোধ, আপ এবং ডাউন দুদিকেরই ট্রেন চলাচল এই মুহূর্তে থমকে রয়েছে বলেই জানা যাচ্ছে। ঘটনাস্থলে রেল পুলিশ ইতিমধ্যেই উপস্থিত হয়েছে। ট্রেন নেই, ট্রেন লেট, কোনো ট্রেন নেই। পাঁচটা ট্রেন যে আসছে, পাঁচটা ট্রেন তো সিগনাল সিগন্যাল এলো ছটা দশের পর এখানে পরে প্রতিবাদ করে। এখানে দশটা মেয়ে ছেলে যে দাঁড়িয়েছিল, মেয়ে ছেলেগুলোকে কাটা দিয়ে আমাদের গাড়ি টাইমে দিচ্ছে না, আমাদের গাড়ি চালখানা ক্যান্সেল করে কেউ বেড়ায় যাচ্ছে, আমরা মাল দামে বেচতে পারছি না, আমাদের লসে হয়ে যাচ্ছে। আমরা অনিয়মিত এবং দেরিতে ট্রেন চলাচলের অভিযোগে আজ সকাল থেকে হাওড়া তারকেশ্বর শাখার নাসিবপুর স্টেশনে রেল অবরোধ নিত্য যাত্রীদের। আপ ডাউন দুদিকেই ট্রেন চলাচল থমকে রয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই রেল পুলিশ উপস্থিত হয়েছে। ট্রেন চলাচল এই মুহূর্তে বিঘ্নিত হাওড়া তারকেশ্বর শাখার নাসিবপুর স্টেশন, সেখানে রেল অবরোধ নিত্য যাত্রীদের। অনিয়মিতভাবে ট্রেন চলাচল করে, দেরিতে ট্রেন চলে, এই একাধিক অভিযোগেই নিত্য যাত্রীরা এবার রেল অবরোধে সামিল হয়েছেন। হাওড়া তারকেশ্বর শাখার নাসিবপুর স্টেশনের ছবি আমরা দেখছি, সেখানে রেল অবরোধ নিত্য যাত্রীদের, থমকে রয়েছে এই মুহূর্তে আপ এবং ডাউন দুদিকেরই ট্রেন চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশ উপস্থিত হয়েছে। অনিয়মিত এবং দেরিতে ট্রেন চলাচলের অভিযোগ, এই অভিযোগে এবার নিত্য যাত্রীদের রেল অবরোধ। আজ সকাল থেকেই ট্রেন চলাচল বিঘ্নিত হাওড়া তারকেশ্বর শাখার নাসিবপুর স্টেশন, সেখানেই রেল অবরোধে নিত্য যাত্রীরা। আপ ডাউন দুদিকেরই ট্রেন চলাচল এই মুহূর্তে থমকে রয়েছে। নাসিবপুর স্টেশনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নিত্য যাত্রীরা এই মুহূর্তে রেল অবরোধে সামিল। অনিয়মিত ট্রেন চলাচল, দেরিতে ট্রেন চলাচল সহ একাধিক অভিযোগে নিত্য যাত্রীদের এই রেল অবরোধ। প্রতিনিধি নির্মল পাত্র টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। নির্মল, এই মুহূর্তের কি ছবি, রেল পুলিশ উপস্থিত হয়েছে, তারাই বা কি বলছে? দেখো, বেশ কিছুদিন যাব তারপর হাওড়া মেন লাইন শাখার ট্রেন অনিয়মিত চলছিল, মানে কোনো নির্দিষ্ট কোনো টাইমে আসছিল না। নিত্য যাত্রীদের খুবই প্রবলেম হবে, তারা পড়ছিল যে তারা টাইমে ডিউটি যেতে পারছে না, টাইমে পৌঁছাতে পারছে না, সেই নিয়ে তারা আজকে বিক্ষোভ অবরোধ করে। তো অনেকক্ষণ বিক্ষোভ চলে, তারপর রেল পুলিশ আসে, রেল পুলিশের আশ্বাসে এখন মোটামুটি অবরোধ উঠে গেছে। নির্মল, আপডেট একটু জানতে চাইবো যে এই মুহূর্তে ট্রেন চলাচল কি স্বাভাবিক হয়েছে? হ্যাঁ, এই মুহূর্তে ট্রেন চলাচল, এই 10 মিনিট আগে ট্রেন চলাচল শুরু হয়েছে। রেল পুলিশের আশ্বাসে মোটামুটি পাবলিক সবাই ট্রেনে উঠতে করেছে, সবাই ট্রেনে উঠেছে এবং ট্রেন ছেড়েও দিয়েছে। ধন্যবাদ নির্মল। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।